নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমার আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর আমার ডেলি লাইফ স্টাইল চ্যানেলেও আপনাদেরকে অনেক আন্তরিক স্বাগতম। তো দেখুন বন্ধুরা, এখন বাজে সকাল প্রায় 8টা মতো হবে, আর এখন আমি ঘুম থেকে উঠলাম। আর এই যে আমার দুষ্টু বেবিও ঘুম থেকে উঠলো, চোখটা খুলো, এই যে কপালেও টিপ এখনো আছেই, উঠাতে দেয়নি। আজকে সকালে আবার নাচ করবে তার জন্য নাকি? কি করে দিবা তাহলে, কেমন নাচ করবো কি বলে? ঠিক আছে, পড়াশোনা করা হোক, তারপর ভাবা যাবে। হ্যাঁ তো বন্ধুরা, এখন ওকে নিয়ে যাবো উপরে, তারপর মুখ ধুবো আমরা না গো। তো ঠিক আছে বন্ধুরা, তারপরে আবার আসছি আপনাদের সাথে অনেক অনেক কথা বলার জন্য। চলো উপরে যাই। বন্ধুরা, বিছানা এখন উঠানো হয়নি, বিছানা পড়ে আছে। তো প্রথমে বিছানা উঠিয়ে নেবো, তারপর চলে যাবো উপরে। এই দেখুন বিছানা উঠানো হয়নি, এই যে মশারি পড়ে আছে, এই যে বিছানা উঠাতে হবে। আর বড় মেয়ে ঘুমিয়েছিল, ওটা গুছিয়ে গেছে, ও বালিশ টালিশ, আর আমাদের সব পড়ে রয়েছে, এই যে বালিশ ওর বালিশ। তো ঠিক আছে, মশারিটা উঠিয়ে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে চলে যাবো। তো বন্ধুরা, এই যে দেখুন বিছানা একদম রেডি করে রেডি করে দিলাম, বিছানা উঠিয়ে নিয়েছি, মশারি বালিশ সব গুছিয়ে দিয়েছি, আর এবার চলে যাচ্ছি উপরে। বন্ধুরা দেখুন, এই যে দুষ্টুটা আবার শুয়ে গেছে, বিছানা গুছানো হয়ে গেছে, আবার শুয়ে গেছে নতুন বিছানায়। চলো মুখ ধুতে হবে, চলো চলো উঠো। এই দেখুন উঠতে চাইছে না, হাই করো বন্ধু, তোকে গুড মর্নিং বলো, একটু বলো। এই যে গুড মর্নিং ও বলছে না, হাই বলছে না, কিচ্ছু বলছে না, দুষ্টু। চলো মুখ ধুতে হবে, চলো আমি চলে যাবো কিন্তু এবার। তাহলে উঠো তো বন্ধুরা। ঠিক আছে, এবার আমরা উপরে যাচ্ছি। এই যে বন্ধুরা, এই যে সকালে জল দিয়ে গেছে, এই দিকটা দেখছেন পরিষ্কার, মা পরিষ্কার করে দিয়েছে ওরা ঝাড় দিয়ে। তো বন্ধুরা, এই যে মুখ ধুয়ে চলে আসলাম, আর এখন যাবো চা করতে রান্নাঘরে। ওদিকে মেয়ে তো দেখলেন মুখ ধুচ্ছে, ওকে গামলাতে করে জল দিয়েছি, এমনি জল দিলে ও ভিজিয়ে দেয়, সরাসরি মুখ ধুতে দিই না, ট্যাপ থেকে মুখ ধুতে গেলে জামা ভিজে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, রান্নাঘরে যাই। এই যে দেখুন মেয়ে মুখ ধুয়ে জল ফেলেছে, কাকটা দেখুন জল খাচ্ছে, ইস কাকটার কি কষ্ট, কাকটাকে জল দাও একটা বাটিতে, কাকটা জল খাবে। তো বন্ধুরা দেখুন, এই যে মেয়ের জন্য দুধ বিস্কিট নিয়ে এসেছি, ওকে এখন খাইয়ে দেবো দুধ বিস্কিটটা। তো বন্ধুরা, এই যে চা ছেঁকে নিয়েছি আর চাটা দিয়ে আসছি। তো এই যে চাটা দিয়ে দিলাম, আর এই যে আমার চা এখন বাটিতেই আছে, এখন চা ছাকবো। তো বন্ধুরা দেখুন, এই যে এগুলো নিয়ে এসেছি আজকে বাজার থেকে। তো এই যে শাশুড়ির জন্য ছোট মাছ, আর আমাদের জন্য এই যে মাটন, তো এগুলো রান্না করতে হবে আর কি। আর এই যে দেখুন, এখানে আমি ভিন্ডি ভাজা কেটে নিয়েছি, তো এখন বসাইনি, এখনই বসিয়ে দেবো আর কি। আর এই যে দেখুন প্রেশারে এখানে ডাল হয়ে গেছে, আর এই যে ভিন্ডি ভাজা প্রায় হতে চললো, মেয়ের অনেকটা খিদে পেয়ে গেছে। তো মেয়েকে এই যে ডাল ভাত আর ভিন্ডি ভাজা খাইয়ে দেবো, কেননা মাংস আর মাছ ওগুলো রান্না করতে অনেকটা দেরি হবে, ওগুলো রান্না করতে প্রায় হয়তো 1:30 বেজে যাবে, তো অনেক খিদে পেয়ে যাবে, ওগুলো খাইয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, এই যে এখানে মা মাছ বাজছে, আর এখানে আরেকটা মোবাইলে গান বাজছে, সবাই গান শুনছে আর কি। তো আমার ভিডিওতেও গানটা চলে এসছে কিছুটা। কড়াইয়ে লাল করে পটলটা ভেজে নিচ্ছি, তো সজনে আলু পটল দিয়ে একটা তরকারি হবে। আর এই যে দেখুন পাশে কড়াইটা গরম হয়ে গেছে, এখানে সজনে আলু ওগুলো ভেজে নিব দুটো কড়াইয়ে। তো বন্ধুরা দেখুন, এই যে তরকারিটা ভাজা হয়ে গেছে মশলা দিয়ে, সজনে আলু তরকারিটা, এই যে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আর এই যে ছোটো মাছগুলো ভেজে নেব, লবণ হলুদ দেওয়া হয়ে গেছে মাছে। আর এই যে দেখুন মাছ ভাজা হচ্ছে কড়াইয়ে, অনেকটাই মাছ আছে, একবারে হবে না, 3-4 বারে ভাজতে হবে।
একটু একটু করে ভেজে নিচ্ছি। আর এই যে এখানে জল খাবার খেয়ে নিচ্ছি, তো জল খাবারে আমার আজকে চিড়া, দুধ আর এই যে কলা, এগুলো একসাথে মাখিয়ে খেয়ে নিচ্ছি। আর মেয়েরা তো ওই ঢেঁড়স ভাজা ডাল ভাত খেয়েছে, মেয়েরা বলতে বাড়ির সবাই আর কি। আর আমি এই যে দুধ, চিড়ে আর কলা চিনি একসাথে মাখিয়ে খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবার খাওয়া হয়ে গেলে অনেকটাই কাজ বাকি আছে। তো এই যে ঝুড়িতে অনেকটাই ফল দেখছেন, কালকে নিয়ে এসেছিল, মেয়ে আঙুর খাওয়ার জেদ ধরেছিল। তো এই যে কলা, আঙুর আর এই যে একটা আপেল আছে, তো এগুলো মেয়েকে পরে কেটে দেবো, খাবে। আর বন্ধুরা, এই যে কড়াইয়ে মাংসের জন্য লাল করে আলু ভেজে নিচ্ছি, আর এই যে মাছটাও সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আর এই যে মাংসের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই যে এখানে দেখুন, তরকারিটা নামিয়ে রেখে দিয়েছি, আর এই যে ডাল, আর এই হাঁড়িতে তো ভাত আছে, বুঝতে পাচ্ছেন তো, রান্না অর্ধেকটা হয়ে গেছে বলতে গেলে। আর এখন এই যে মাংসটা রান্না করতে হবে। তো এই দেখুন, মাংস তো মশলা, তেজপাতা, মশলা সব কিছু দিয়ে এবার মাংসটাকে ঢেকে দেবো, আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে, আর আমি বাকি কাজগুলো গুছিয়ে নেব। বন্ধুরা দেখুন, এই যে মাংসটা জল শুকিয়ে গেছে, মাংসটা এখন কষে নিব। আর এই যে আলু উঠিয়ে রেখেছি দুটো খুন্তি এখানে, এই যে আলুটা উঠিয়ে দিলাম, আলুটা এই যে সেদ্ধ হয়ে গেছে দেখুন, সেদ্ধ হয়ে গেছে। আর এই যে মাংসটা এখন কষে নেব, কড়াইটা সোজা করি। এখন মাংসটা আমি কষে নেব, আর জল দিয়ে চলে যাবো চান করতে, ঝোলটা হতে থাকবে আর মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখন মাংসটা কষে নিচ্ছি। বন্ধুরা, এই যে এখন স্নান করে চলে আসলাম, আর এই যে সেগুলো করে নিয়েছি, আর এই যে মাংসতে ঝোল দিয়ে গেছিলাম, এখন দেখি মাংসটা কী হলো। আর চুল তো দেখছেন খুব সোজা লাগছে না, চুলটা দেখতে, চুল কিন্তু এতটা সোজা না, কারণ স্নান করে যে ভিজে আছে বলে এরকম। তো দেখি রান্নাঘরে, এই যে এই মাংসটা তুলে রেখেছি কষা মাংস খাওয়ার জন্যে, এই যে এখান থেকে খেয়েছে আমার ছোট মেয়ে একটু, এই যে দুটো খেয়েছে, আর এই যে বাকিটা ঝোলে আলু সেদ্ধ হয়ে গেছে বোধ হয়, ঢেকে দিই আর একটু শুকনো হবে। তো বন্ধুরা দেখুন, আজ এই যে আজকে প্রচণ্ড গরম আর রোদ, আর এই যে আমার পাশের বাড়িতে দেখুন বর্ষা আসছে সামনে, তাই ওরা ঘর ঠিক করছে। তো বর্ষা আসার আগে প্রায় বাড়িতে ঘর দুয়ার ঠিক করা হয় যাতে জল না পড়ে, তো আমার পাশের বাড়িতেও সেটা করছে। কাস্টমার এসেছে হেয়ার কাট করার জন্য, তো আমি আর হেয়ার কাটিং করছি, কাস্টমারের মুখ তো দেখানো যাবে না, তাই আমি পেছনের কাটটা নিচ্ছি। তো ঠিক আছে, এটা লেয়ার কাট করছি, আপনারা দেখে নিন। তো তখন তো দেখলাম দুপুরে রেস্ট করছিলাম, কিন্তু রেস্ট করা হয়নি, মানে দুপুরে তেমন তেমন ঘুম হয় না, একটু রেস্ট করলেও তিনবার চারবার উঠতে হয়, কাস্টমার চলে আসে, মানে কাজ করতে হয় আর কি। তো আর এমনি শুয়ে থাকলেও আমি মোবাইলে ওই যে ভিডিওগুলো এডিট করি, ওগুলো করতে অনেকটা টাইম লেগে যায়। তো এখন মোটামুটি 5টা মতো বাজে, তো আমি এখনও চুলটা কেটে নিচ্ছি আর আপনাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি আর কি। তো বন্ধুরা, মুখ হাত ধুয়ে চলে আসলাম, এই যে চা করাও হয়ে গেল আমার, লাল চা করলাম এখন। তো বন্ধুরা দেখুন, এখানে এই যে মেয়ের চুলটা বেঁধে নিচ্ছি, বিকাল থেকে ওর চুলটা বাঁধা হয়নি, আমিও ব্যস্ত ছিলাম, আর এখন ওকে প্রচণ্ডই গরম লাগছে, তার চুলটা বেঁধে নিচ্ছি, তারপরে ও পড়তে বসবে। তো বন্ধুরা, এই যে পড়তে বসে গেছে মেয়ে, এই যে এখন সিঙ্গারা আর সস খাওয়ার জেদ ধরেছে, এখন দুধ বিস্কিট খেয়েছে, এই যে চুল বেঁধে দিলাম ওর। আর এই যে বই খাতা নিয়ে বসে গেছে, কাল যে পরীক্ষা নিয়েছিলাম এখন ওর খাতা দেখবো। এই যে এখন মোটামুটি 7টা মতো বাজে, আর পার্লারে তো দেখলেন কাজ করছিলাম, চুল কাটলাম, ভুরু করলাম, আরও দুজন চলে এসেছিলো ওদেরও কাজ করলাম, তো অনেকটা টাইম কেটে গেল। তো এখন এই যে চা করে সবাইকে দিয়ে আর মেয়েকে এই যে পড়তে বসিয়ে দিয়েছি,
তখন এখন তো করোনা টাইমে বারবার মানে জামা কাপড় তো আমি আগে করে চেঞ্জ করতাম, এখন একটু বেশি খাটনি, ডবল মাস্ক আর ডবল মাস্ক আর ডবল ড্রেস, মানে কি বলবো, কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে, প্রচণ্ড গরম লাগছে, কিন্তু কিছু করার নেই। তো দেখা যাক এই কতদিন করে। তো বন্ধু দেখুন, এই যে মুড়ি খাওয়ার জন্য আমরা মেয়ে এখন এই যে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিচ্ছে, তো এখন দিনে বেশ কয়েকবার করে হাত ধুচ্ছে, ওকে আমি বারবার হাত ধুয়াচ্ছি এখন করোনার জন্য আর কি। তো হাত ধুয়ে মুড়ি খাবে, ও মুখে মুড়ি কথা বলা যাচ্ছে না। আচ্ছা আমার মেয়েরা, তো বন্ধুরা মুড়ি গিলে কথা বলছি। তো বন্ধুরা আজকে তো বিকেলবেলা কোনো কাজের ভিডিও দেওয়া হয়নি, তো দেখো দেখলেন পার্লারে কাজ করছিলাম, কিন্তু পার্লার কাজের সমস্ত ভিডিও করা যায় না, কখনো একটু একটু করা যায় মানে পারমিশন নিয়ে আর কি। তো আজকে একটা কাস্টমার এসেছিল মানে চুল মানে ভালো করে কাটার জন্য আর কি, অনেক দূরে বাড়ি, তো খোঁজ পেয়েছে যে এখানে ভালো করে চুল কাটা হয়, তো এসেছে অনেক অনেক দূর থেকে, তো ও একটু পারমিশন দিয়েছিল চুলটা দেখানোর, তো সেটা দেখালাম। আর মোবাইলে আমার মানে কি বলবো, ক্যামেরা মানে এত ফুল হয়েছে আমার ভালো করে ভিডিও নেওয়া যাচ্ছে না। তো এখন রান্না বান্না বলতে সেই তরকারি তো আছে আর মাংসও আছে, ভালো করে দুপুরে খেতে সে 3টা বেজে গেছিলো, অনেক বেলা হয়ে গেছিলো খেতে, এখন গরম ভাত করতে হবে। আর কেউ যদি রুটি খেতে যায় তাহলে রুটি করবো, এখন তো মুড়ি খেয়ে নিচ্ছি, অর্ধেক পেট ভরে যাবে আর একটু হয়তো খাবো। তো ঠিক আছে বন্ধুরা, মুড়ি অলরেডি মানে নরম হয়ে গেছে, শসা পেঁয়াজ আর সিঙ্গারার জন্য। তো বন্ধুরা এই তো চলে এসেছি নিচে, আর আজকে তো সারাদিন দেখলেন অনেকটা কাজে চাপ গেছে, সে দুপুর থেকে রান্না বান্না, তবে বিকালে কাস্টমারের চাপ ছিল, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আর এখন পাও ব্যথা করছে, শীত দিয়ে নেমে আসলাম প্রচণ্ড পা ব্যথা করছে, তো এখন ঘুমোতে হবে, তো মেয়েও এখন ঘুমায়নি আর আর ভালো লাগছে না, সারাদিন একটা মানে খাটাখাটির মধ্যে গেলে কীরকমই লাগে শরীরটা, তো আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন ঘুমাবো, মেয়ে যতক্ষণ না ঘুমাবে ঘুমোতে পারবো না আমি। কী করছো তুমি, সবসময় বিরক্ত করে, তারপর সারাদিন তো দেখছেন সারাদিন মানে কখনো রেস্ট নেই, কখনো একটু রেস্ট করলে তো কাস্টমার চলে আসে, মানে রেস্ট করার সময় পায় না আর কি। তো এইভাবেই মানে ব্যস্ততার মধ্যে আমার প্রত্যেকটা দিন পার হয়ে যায়, আর তার মধ্যে ভিডিও ভিডিও করা, ভিডিও এডিট, এগুলো মানে মানে খুব চাপ হয়ে যাচ্ছে। তো কখনো কখনো দেখতে খেয়াল করে দেখবেন যে মাঝে মাঝে ভিডিওটা বন্ধ হয়ে যায় আমার, দু তিন দিন হয়তো দেখা গেলো ভিডিও এডিট করতে পারলাম না, ভিডিও এডিটিং করতে টাইম লাগে অনেকটা, আপনারা যারা ব্লগ করেন বা যে কোনোভাবে ইউটিউবের সাথে যুক্ত আছেন তারা ভালোভাবে বুঝতে পারবেন, বা যারা যুক্ত যুক্ত মানে ইউটিউব করেন না বা তারাও বুঝতে পারবেন যে কী পরিমাণ খাটনি হয় ভিডিও এডিটিং করতে। তো বন্ধুরা আমার মানে এই কষ্ট মানে কষ্টগুলোর দাম আপনাদের কাছে অবশ্যই আমি পাচ্ছি আর কি, কারণ আপনারা অনেকে আমার বন্ধু হয়ে গেছেন অলরেডি, আমার ভিডিওগুলো আপনারা দেখছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিও করা মানে ভিডিও করা, সারাদিন ভিডিওর পেছনে টাইম দেওয়া, তার মধ্যে এই যে আমার পরিবারে প্রচুর কাজ, তার মধ্যে আমার ছোটো বাচ্চা, আমার পার্লারের কাজ, মানে সারাদিন একদম টাইম পায় না, নিজের দিকে দেখারও সময় হয় না, তার মধ্যে ভিডিওগুলো করে যাচ্ছি আর কি। আপনারা সাবস্ক্রাইব করলে, লাইক করলে, কমেন্ট করলে খুব খুশি লাগবে আমার, আর আমি অনেকটাই মানে ভালো থাকবো আর কি। তো বন্ধুরা অলরেডি আমার মানে আপনারা আমাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে বসেছেন, কেননা আমি দেখছি যে আমার ভিডিওগুলো আপনারা খুব মন দিয়ে দেখছেন আর আমাকে অনেক কেউ সাবস্ক্রাইব করে নিয়েছেন, নিজের বন্ধু বানিয়ে নিয়েছেন, তার জন্য আমার মানে আপনাদের কাছে খুব কৃতজ্ঞ আমি, আর আমার খুব ভালো লাগছে আর কি। তো আপনারা এভাবে উৎসাহ দিলে আমি আগে যেতে পারবো আর নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারবো। তো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এখন তো অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা, তো
এখন আর ভিডিও বড় করব না, এখন ঘুমোতে হবে আর কি। তো ঠিক আছে, আপনারা খুব ভালো থাকবেন, আজকে এখানে ভিডিও শেষ করলাম। পুরো ভিডিও তো আমি অলরেডি শেষ করে দিয়েছিলাম, তো এই দেখুন আমার দোস্তি বেবি চুল টুল সব খুলে দিয়েছে, তো আপনাদেরকে গুড নাইট বলবে, বলো গুড নাইট বলো। গুড নাইট বলে এখানে শুয়ে যাবো। তো ঠিক আছে বন্ধুরা, এটা কি আমার বালিশ? শুভ। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট, আপনারা খুব ভালো থাকবেন, টাটা। আর বলতে হবে না।